প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন প্রবাস জীবনে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাস জীবনে সুখ দুঃখ হাসি কান্না সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি আমরা বরাবরের মতোই আমি আরিফুর রহমান আছি পুরো অনুষ্ঠান জুড়ে ডক্টর জয়নাল আবেদিন আমেরিকা লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী একজন বাংলাদেশি পরিবেশ বিজ্ঞানী মানুষ ইচ্ছে করলে যে সব কিছুকে জয় করতে পারে এমন স্বপ্ন নিয়ে প্রবাসের মাটিতে পা রেখে একজন প্রতিষ্ঠিত বাংলাদেশি হিসেবে তিনি অবস্থান করছেন চলুন দর্শক দেখে আসি তার জীবনের কিছু অংশ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরকে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই কি নেই এই শহরে দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত হলিউড ইউনিভার্সাল স্টুডিও সহ বিভিন্ন দর্শনীয় স্থানের কথা জানে পুরো বিশ্ব এছাড়া শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সবকিছুতেই এই শহরের সুনাম বিশ্বব্যাপী পৃথিবীর উন্নত এই শহরে রয়েছে বাংলাদেশিদের অবাধ বিচরণ লস অ্যাঞ্জেলস শহরের অনেক বাংলাদেশিদের মধ্যে একজন পরিবেশ বিজ্ঞানী জয়নুল আবেদিন প্রবাস জীবনের গল্পটা তাকে নিয়েই প্রতিটি মানুষের জীবনের গল্পে থাকে বৈচিত্রতা জয়নুল আবেদিন তাদের ব্যতিক্রম নয় জীবনের ফাঁকে ফাঁকে জয়নুল আবেদিন এই গল্পে রয়েছে সংগ্রামের ইতিহাস কখনোই হারতে শিখেননি তিনি ভ্রমণপ্রিয় এই মানুষটি মন ভরে উপভোগ করেন জীবনের প্রতিটি মুহূর্ত দিন স্যাটারডে সানডে এই দুটো দিন এখানে সবচেয়ে জমজমাট অবস্থা বিজয় থাকে এখানে বেশিরভাগ লোক আসে এবং অ্যাট্রাকশানগুলোকে ওই সময়ে বিশেষ করে দেখানোর ব্যবস্থা করা হয় তারপরে এটা ছাড়া এটা তো ইউনিভার্সাল স্টুডিও ডিজনিল্যান্ড আছে সেখানে ওই উইকেন্ড নাইটগুলোতেও ওয়াটার শো হয় নাইট শো হয় স্পেশাল প্যারেড হয় এখানেও সেটা স্পেশাল প্যারেড করা হয় এই দুটো দিক দিয়ে এবং এখানে ফ্যামিলি ইয়াং ওল্ড সব এইজের লোকেরাই আসে এসে থাকে এবং তারা সমানভাবে বা আপন মন খুলে ভোগ করতে পারে জয়নুল আবেদিন পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে কৃষি সাংস্কৃতিক বৃত্তি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ১৯৭৬ সালে কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ লাভ করেন নাইজেরিয়ার পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার পর তিনি ১৯৮২ সালে নাইজেরিয়ার বেদেলের বেনিন সিটির একজন সিনিয়র প্রকল্প পরিচালক হিসেবে পলোসা নাইজেরিয়া লিমিটেডে সুইচ করেন আমি ক্যালিফোর্নিয়াতে 1991 আসি আমি এর আগে সিয়াটেলে ছিলাম ওয়াশিংটন সিয়াটেলে তো আমার আসার পরে আমি একটা চাকরি নিয়ে আসি একটা কোম্পানিতে আমি সিনিয়র এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসেবে আসি তো আমার কাজটা ছিল এনভায়রনমেন্টাল সাইট অ্যাসেসমেন্ট করা অ্যাসবেস্টাস লেড মোল্ড এগুলো অ্যাসেসমেন্ট করা ইনভেস্টিগেশন করা এয়ার কোয়ালিটি ওয়াটার কোয়ালিটি সয়েল কোয়ালিটির উপরে কাজ করা এই জবে আমার খুবই উন্নতি হতে রইলো আমার কোম্পানিতে আমি সিয়াটেলে যে কোম্পানিতে চাকরি করতাম তার তুলনায় এই জবটা অনেক আর্থিকভাবে আমাকে অনেক বেনিফিট দিল আমার ইনকাম ডাবলের বেশি হয়ে গেল
আমি এখানে এসেই প্রথমে ছয় মাসের মধ্যে বাড়ি কিনে ফেললাম। আমার বাচ্চাদেরকে আমি আমার ছেলেটা তো সবার ছোট, ওকে বাস্কেটে করে এনেছি এত ছোট, তারা এখন স্কুলে যাওয়া শুরু করলো, আমি একাই সব করতাম। সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়নুল আবেদিন ঢাকায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের চাকরি করেন। 1991 সালে তিনি পরিবেশগত প্রকৌশল DBA হিসেবে একটি ব্যক্তিগত ব্যবসা নিবন্ধন করেন এবং কলভিত্তিতে অংশ নেন। বাংলাদেশ কমিউনিটি আমাদের জাতীয় দিনগুলোকে বিশেষভাবে উদযাপন করে থাকে, যেমন স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, মার্টার্স ডে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে ভীষণ করে উদযাপন করে থাকে। আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত সংগঠনের সাথে অনেক দিন থেকে এখানে জড়িত আছি। এছাড়া আমি এখানকার সামাজিক বা লোকাল পলিটিক্সের সাথেও বিশেষভাবে জড়িত আছি। ম্যাকলেন ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেড পরিষেবার সময় তিনি 1992 সালে মার্কিন স্থায়ী বাসিন্দা হন। আমরা হলাম ফার্স্ট জেনারেশন আমেরিকান এখানে। আমরা প্রথম আমার আগে আমার পূর্বপুরুষরা এখানে আসেন নাই, আমি প্রথম এসেছি। সো আই এম দি ফার্স্ট জেনারেশন। আসার পরে আমার দুটো মেয়ে, একটা ছেলে, বাচ্চা, ওরা সব এখানে জন্ম হয়েছে, তারা হলো আমাদের সেকেন্ড জেনারেশন। এখন আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, আমরা বাংলা ভাষাভাষী, এবং যদিও আমি বিদেশে লেখাপড়া করেছি আমার হাই স্কুলের পর থেকেই, তথাপিও আমি বাংলাতে কথা বলি বাসায়। বাংলাতে আমাদের দেশীয় ফ্যামিলি কারণে খান রান্না বান্না এবং বাংলা সংস্কৃতির খাবার মানে আমাদেরকে সার্ভ করা হয় বা আমরা খাই। তো সেই হিসাবে আমাদের বাচ্চারা সেম ওয়েতে তারা যখন স্কুলে যায়, স্কুল বা তাদের কলেজ বা যে কোনো পাঠ্য বিদ্যালয় সব কিছু চলে ইংলিশ মিডিয়ামে। সেখানে আমেরিকার রিয়েল কালচার, আমেরিকার রিয়েল ভাষা, এই আমেরিকার রিয়েল চলাফেরা। আবার তারা যখন বাসায় ফিরে আসে অথবা বাসায় থাকে, তারা আবার ফেরত আসে আমাদের কালচারে, আমাদের প্রথম জেনারেশনের কালচার। আমাদের প্রথম জেনারেশন কালচার হলো বাংলাদেশি মেজরিটি কেসে, আর সেকেন্ড জেনারেশন আমাদের বাচ্চারা, তাদের কালচারটা হলো রিয়েলি আমেরিকান। কিন্তু এখানে আমাদের বাচ্চাদের জন্য এটা আপনি সুবিধা বা অসুবিধা দুটোই বলতে পারেন। তারা বাসায় আসলে বাংলাদেশি কালচারে ফিরে যায়, তারা স্কুলে গেলে বাইরে আসলে আমেরিকান মেইন স্ট্রিম কালচারে মানে পড়ে যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আসার পর থেকে গ্লেইনডেলের একটি বেসরকারি স্কুল কেনেসিংটন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য স্নাতকোত্তর গবেষণা চালিয়ে যান তিনি। যদি সুযোগ সুবিধার কথা বলেন লেখাপড়ার জন্য, এই দেশের ইউনিভার্সিটিগুলো, এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবীর নাম্বার 1। এমন পৃথিবীতে কোনো জিনিস নেই যে জিনিসটা আবিষ্কার এই দেশে ছাড়া অন্য দেশে হচ্ছে। এমনকি খাবারের জিনিসও এই দেশেই প্রথম আবিষ্কার হচ্ছে। ম্যাকডোনাল্ডের কথা আপনারা সবাই জানেন, আইফোনের কথা সবাই জানেন, টেকনোলজি যেই যেখানে। তারপরে আপনি মনে করেন জিনিস দেখবেন, এই দেশে দেখার এত জিনিস, এত তৈরি, এত কিছু আছে, এত অ্যাট্রাকশান আছে,
কোথাও একসাথে এত কিছু আপনি খুঁজে পাবেন না। কেনসিংটন বিশ্ববিদ্যালয়ের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে তার অনেক গবেষণা ও গবেষণামূলক কৃতিত্ব গ্রহণ করেন। আমি আমার বাবার সাথে এক বর্ষার মৌসুমে একদিন মাছ ধরতে যাই, তো আমাদের আমরা একটু দেরিতে যাওয়াতে আমরা ভালো একটা জায়গা পাইনি মাছ ধরার জন্য, একটু একেবারে রিমোট এরিয়াতে আমাদেরকে জায়গা দিল। কিন্তু প্রথমবারে আমার বাবা যখন জাল মারলেন তখনই একটা বিরাট মাছ উল্টে দিলেন জালটাকে। আমি বাবাকে খুব পুশ করতে রইলাম যে বাবা মাছটা কিন্তু আছে, আপনি নামেন, আমরা ধরে আনবো ওইটাকে। বাবা ইতস্তত করতেছে, এতক্ষণে চলে গেছে, নামে কিলাম, উনি নামতে চাইলেন না। তো অনেকক্ষণ অপেক্ষা করে আমি নিজে জাম দিয়ে পড়লাম। তখন আমি প্রাইমারি স্কুলের ছাত্র, দেখি যে মাছটা আছে জালের ভিতরে ঘুরতেছে। তো আমি যেই ইশারা দিলাম সে আমার আব্বা না নেমে পড়লেন পানিতে, আরও দশ বিশ জন যারা পাশে জাল বাঁধছিলেন তারা সব জাল ফেলে দিয়ে নেমে এই মাছটাকে উঠে আনলেন। বিরাট একটা রুই মাছ, এটা আমাদের সারা গ্রামের প্রত্যেক বাড়িতে একটুকটা একটুকটা করে বিলিয়ে দেওয়া হয়েছিল সেবেলা। এই স্মৃতিটা আমি আজও স্মরণ করি, আমার আব্বাকে যখন স্মরণ করি। ১৯৯৩ সালের কনভোকেশনে তাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টর অফ ফিলসফি ডিগ্রি নিশ্চিত করা হয়। 1992 এবং 93 থেকে আমার এত কাজ সৃষ্টি হতে রইল, আসতে রইল, আমি আর প্রায় পার্ট টাইম হিসাবে চালাতে পারি নি। তখন আমার অনেক পরিবর্তন হয়ে গেল, অনেক সমৃদ্ধি হয়ে গেল, হাতে অনেক কাজ পেয়ে গেলাম। তখন আমি অনেক বড় অপারেশনে চলে গেলাম। 1994-এ কোনো এক সময় আমার কোম্পানির এমপ্লয়ির সংখ্যা 100-এরও বেশি ছিল এবং আমরা বড় একটা কাজ পাই এমটিএ থেকে, মেট্রো ট্রান্সপোর্টেশন অথরিটি লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ওইটা একটা বড় সংগঠন, এখানে ট্রান্সপোর্টেশনের তারা ইনচার্জ। সেই কাজটা ছিল ওদের হেডকোয়ার্টার বিল্ডিংয়ের রিমিডিয়েশনের বেসমেন্ট। ওরা একটা 45 ফিট ডিপে তারা একটা আন্ডারগ্রাউন্ড সাবটেরেনিয়ান পার্কিং বানাচ্ছিল, কিন্তু সেখানকার মাটিটা অত্যন্ত কন্টামিনেটেড ছিল। আমাদের কনসাল্টিংয়ে আমরা যে কাজটা পেলাম ওই কন্টামিনেটেড সয়েলটাকে ক্লিন করে দেয়া। সো এটা একটা বড় প্রজেক্ট, আমরা 3 বছর এই প্রজেক্টটা করতে সক্ষম হই এবং সেটা ওই সময়ে প্রাইসে 1996-এ শেষ হয়ে 1993-তে শুরু হয়। সেটা তখন মূল্য ছিল $25 মিলিয়ন। বাবা মাকে নিয়ে অনেক গর্ববোধ করেন জয়নুলের সন্তানরা। খুব ছোটবেলায় দেশে এসেছিল তারা, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে অন্যরকম একটা ভালো লাগার জায়গা আছে তাদের। সবসময় আমাদের ছোটবেলা থেকে মামি ড্যাডি আমাদেরকে বাংলা শেখাইছে, লাইক আমাদের সাথে বাংলাতে কথা বলছে। আমার নানু নানা নিউ ইয়র্কে, ওরাও আমাদেরকে বাংলা শেখাইছে। যখনই যে বাসায় যাই সেদের সাথে বাংলাতে কথা বলি। সেভাবে সবসময় থাকার জন্য আমাদের না ভুলতে বাংলাটা, হ্যাঁ, একটা প্র্যাকটিস। লাইক সামটাইমস ইমরানের সাথে ভাঙ্গা
বাংলাতে বলি, ইংলিশের সাথে মিক্স উইথ বাংলা, এন্ড লাইক আমার সিস্টার নিউ জার্সিতে ওর সাথে বাংলাতেই বলি। হ্যাঁ, একদিন ইচ্ছা আছে, হ্যাঁ একদিন দেখা, মামি ডাডির সাথে যাওয়া, দেখে আসতে যে ওরা কোথায় ব্রড আপ হয়েছে, কোথায় স্কুলে গেছে, সব কিছু তো যা ইচ্ছা আছে, কিন্তু এখন জাস্ট আমরা ফোকাস করতেছি এখানে চাকরি নিয়ে, লাইফ নিয়ে। তারপরে যখন সময় হবে তখন যাওয়া যাবে। স্কুলে যাও, ভালো করে মানুষের সাথে ট্রিট করো, রেসপেক্ট করো, ভালো বিহেভ করো, ট্রাবলের থেকে অ্যাওয়ে থাকো, সবসময় ভালো গাইড করছে, সারাক্ষণ নামাজ পড়ো, দোয়া করো, যে ভালো ট্রেডিশনস থাকো, আমরা হাম্বল মানুষ, আমরা চুপচাপ থাকি। ওরা ভীষণ বোথ ভীষণ ইনভলভ ছিল, স্কুলে অনেক টিউটর করতো, আমাদের টিউটর লাগলে আমাদেরকে হেল্প আনতো, আমার ভীষণ অ্যাক্টিভ ছিল আমাকে স্পোর্টসে ঢুকাতে, আমাদেরকে সবসময় খাওয়াতো, ভীষণ খাওয়াতো, চুমাস খাওয়াতো সামটাইমস, কিন্তু সব চাইছিল আমার গ্রো করতে বিরাট, আর আমাদেরকে চাইছিল বেটার লাইফ হতে আমাদের জন্য দেন ওদের লাইভস। ভীষণ মজা, সামটাইমস আমি মিস করি হাত দিয়ে খেতে, কেন আমার যখন মোস্ট অফ দ্য টাইম আমি যখন বাইরের কাজে আমি হাত দিয়ে খাই না, কিন্তু ওয়ান্স ইন এ ওয়াইল যখন হাত দিয়ে খাই আমার ওল্ড মেমোরিজ আসে। যখনই বাসায় থাকি তখনই হাত দিয়ে খাই, মাছ মাংস লাইক ডাল ভাত ভেজিটেবলস করালা সব খাওয়া যায়। হ্যাঁ, খুব মজা লাগে, বাংলাদেশি খাবারই বেটার দেন আসল আমেরিকান খাবার। লস এঞ্জেলস কাউন্টি ফায়ার তাদের ভূগর্ভস্থ সংগ্রহস্থল ট্যাঙ্ক ইউএসটি প্রকল্পগুলোর জন্য পরিবেশগত পরামর্শদাতা হিসেবে নিয়োগ পান গুণী এই বাংলাদেশি। আমেরিকার যে থার্ড ইম্পর্টেন্ট কথাটা আমি বলতে চেয়েছিলাম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এইটা হচ্ছে আমেরিকায় আপনাকে দিতে পারে এবং দিয়ে থাকে। অবশ্য সবাইকে আপনার ক্যাপাবল হতে হবে, উপযুক্ত হতে হবে, সক্ষম হতে হবে এবং ডিলিজিয়াস হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। আপনি এখানেই থেকে জীবনের সমৃদ্ধি পেতে পারেন, যেটা আর কোথাও এমনভাবে দিবে না। কাজ করে ছোটো একটা জব থেকেও সেই একজন মানুষ তার নিজের বাড়ির মালিক হতে পারে, নিজের গাড়ির মালিক হতে পারে, নিজে আরও ব্যবসা বাণিজ্য কিনতে পারে, মালিক হতে পারে। এই যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমেরিকার মতো আমার মনে হয় না আর কোথাও এখন আর অ্যাভেলেবল আছে। এটা হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমি যেটাকে বলি আর্থিক সমৃদ্ধি আমেরিকায় দিয়ে থাকে তার সিটিজেনদের জন্য। কিন্তু সাথে সাথে আপনাকেও সক্ষম হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং অর্জনের একটা স্পৃহা থাকতে হবে, একটা স্পিরিট থাকতে হবে। জয়নুল আবেদিনের ছোট মেয়ে বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করেন। ওরা তো বাংলাদেশি, ওরা তো ড্যাডি ড্যাডি চাকরি করছে, সারা সারা লাইফ কাজ করছে, স্কুলে গেছে, পিএইচডি পাইছে, আর মামিও চাকরি করছে, ছোট ছোট চাকরি, আর আমাদেরকে বড় করার জন্য সে আমরা স্কুলে যাই, সবসময় আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, ইন্সপায়ার করছে যে ভালো থাকো, ইউনো বাসায় ঘর ঘর গোসা, তারপর স্কুলে যাও, বড়ো হও, ইন্ডিপেন্ডেন্ট হও, তারপরে রান্না করো, নামাজ পড়ো, এগুলো নিয়ে সবসময় ইন্সপায়ার করছে আমাদেরকে। যুক্তরাষ্ট্র বড় হলেও বাংলাদেশিদের যে কোনো উৎসব মন ভরে উপভোগ করেন জয়নুলের এই ছোট মেয়ে। ঈদের আগে রোজা থাকি সারা মাস, তারপরে ঈদের দিন সকালে সকালে উঠে নামাজ পড়ে, তারপর ড্যাডির সাথে মস্কে যাই, মস্কের থেকে তারপরে আমরা বেড়াতে যাই, তারপর বাংলাদেশি কাপড় পরি, যে নতুন সালোয়ার কামিজ যেগুলো বাইরে হয়েছে সেগুলো পরি, তারপর মানুষদের বাসায় বাসায় যাই, বেড়াতে যাই, তারপর সবাই থেকে সালাম দেয়, তারপর ঈদি পাই,
কেমন লাগে? খুব ভালো লাগে, লাইক একটা নতুন একটা আমাদের ওন কালচার, আমাদের ওন ট্রেডিশনস, এটা সবসময় থাকা ইম্পর্টেন্ট। বাংলাদেশ নিয়েও অনেক স্বপ্ন রয়েছে তার। বড় হতে চায়, চাকরি করে একটু সেভ করে টাকা টাকা সেভ করে বাংলাদেশে যে অরফানেজকে হেল্প করতে চায়। সব দেখি যে যে নিউজে দেখি যে গ্রাম দেশ এরকম যে ফাইটিং হচ্ছে, ওরা পুয়ার ওদেরকে যে হেল্প করে মেবি লাইক টাকা দিয়ে হেল্প করতে চায় ড্যাডিকে নিয়ে একদিন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্র ক্ষুদ্র ব্যবসায় প্রশাসনের রেগুলেটরি ফেয়ারেন্স বোর্ডের সদস্য হিসেবে জয়নুল আবেদিনের সভাপতিত্বে রাষ্ট্রপতি নিয়োগের জন্য তিনি পেশা ও ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ বুশ প্রশাসনের কাছ থেকে তিন বছর সময় নেন। ডক্টর আবেদিন রেস ফেয়ার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই দেশের সবচেয়ে বড় স্মৃতি হল ২০০৬ সালে প্রেসিডেন্ট বুশ কর্তৃক আমি একজন অ্যাডভাইজার নিযুক্ত হলাম ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। তিন বছরের জন্য উনি আমাকে অ্যাডভাইজার বানালেন প্রেসিডেন্ট বুশ, জর্জ ডব্লিউ বুশ, ইয়াঙ্গার বুশ। তো তিন বছরের জন্য অ্যাডভাইজার ছিলাম, ৬ থেকে ৯ সাল পর্যন্ত। ৭ এবং ৮ সালের মাঝখানে আমাকে সেই অ্যাডভাইজারি কমিটি থেকে চেয়ারম্যান বানানো হয়। আমি এক বছর কমিটির চেয়ারম্যান ছিলাম। আমাদের কমিটির তার নাম ছিল রেগুলেটরি ফেয়ারনেস কমিটি। সো এটা আমার জীবনে একটা স্মরণীয় দিক। প্রেসিডেন্ট পদপ্রার্থী যখন জন ম্যাকেইন ছিলেন সিনেটর, আমি ওনার একজন ক্যালিফোর্নিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলাম, প্রচার ভাইস প্রেসিডেন্ট। উনি যদি প্রেসিডেন্ট হতেন তাহলে আমি আরও অনেক উচ্চপদস্থ অ্যাপয়েন্টমেন্ট পেতাম। কিছুদিন উনি প্রয়াত হয়ে গেছে, বাট আমার সাথে খুব একটা ভালো যোগাযোগ ছিল ওনার সাথে। লিটল বাংলাদেশে একটা সাইনবোর্ড, একটা বাংলাদেশ অধ্যুষিত এলাকায় একটা রাস্তার নামকরণ করা হয় লিটল বাংলাদেশ। এটা হলো সিটি অফ লস এঞ্জেলাস কর্তৃক করা হয়, থার্ড স্ট্রিটের উপরে যেখানে বাংলাদেশি দোকানগুলো আছে। এটা আমরা এই জন্য করি বাংলাদেশকে সিটি কর্তৃক স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু আমরা যখন প্রথমে দরখাস্ত করি তখন আমাদের দরখাস্তটা নাকচ করে দেয় সিটি, কারণ ওই কুরিয়ানরা অনেক অবজেকশন দিয়েছিলেন এটাতে। আমরা ওই এই এলাকাটা কুরিয়ানদের দ্বারাও প্রভাবিত এবং কুরিয়ানরা সব রিয়েল এস্টেটগুলো অন করে, কিন্তু কুরিয়ানদের সাথে আমার দীর্ঘদিনের ফ্রেন্ডশিপ ছিল এবং পরিচয় ছিল। আমার প্রতিবেশী যে কুরিয়ান কমিউনিটি চেয়ারম্যান, তিনি আমার প্রতিবেশী ছিলেন। সেই সুবাদে আমি তাদের সাথে অনেক নেগোসিয়েশন করে তাদেরকে কনভিন্স করি আমরা কোনোদিনও তাদের প্রতিদ্বন্দ্বী হব না, আমরা বরঞ্চ তাদের কমপ্লিমেন্টারি ফ্রেন্ডশিপ হবে আমাদের সাথে। সেই সুবাদে তারা রাজি হয় আমাদের সাথে এবং আমরা সেটাকে সক্ষম হই। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ করলে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন জয়নুল। যুদ্ধ চলাকালীন আমার ফাদার একদিন ওই ইন্ডিয়া থেকে এসে, আমাদের জমিন আছে ধান চাষ, এগুলো আমার ফাদারের ইয়ে ছিল জমি জামা, ওগুলোতে উনি কিছু ইরি ধান করেছিলেন। তো ধানটা হার্ভেস্টিংয়ের সময় এসে গেলে উনি আসছিলেন। একদিন এসে পাকিস্তান সৈন্যরা এসে ঘরে, এই ভাঙ্গা ঘর থেকে সবাইকে ডেকে ওই ওদের থানায় নিয়ে গেল। ওরা থানা হলো ওদের হেডকোয়ার্টার। তো ওখানে নিয়ে ওদের কী কী উর্দুতে কথা বলতেছে, এনার এক গ্রামের লোক, আমার ফাদার খুব একজন শিক্ষিত ছিলেন না, উনি উর্দু আর বুঝেন না। তো ওনারা কী বলেছে তখন বলার পরে আপনার আমার ফাদারে বুঝতে পারে না, ওই তাড়াহুড়া করে ওখানে বসে শুনতেছেন আর কি। তো ওরা অ্যাটেনশন নেওয়ার জন্য ওই ওদের কাছে যে এক ধরনের মানে হ্যান্ড স্টিক থাকে না, উঠে দিয়ে বাড়ি দিয়েছে। তো আমার ফাদারে গায়েও লাগছে। তো এটা তো আর কেউ বলে না, আমার ছোটো ভাইটা আমার ফাদারের সাথে গেছিলো একদম, সে সবাই না একদম মেজো ছোট ছিল, সে তখন খুব ছোট ছিল আর কি। তো সে এসে এটা আমাকে পরে বলল। সেই দিন থেকে আমি গিয়া মুক্তিযুদ্ধে জয়েন করি। আমি তখন ইয়েতে বড়মুড়া ক্যাম্পে যাই, ওখানে আমার কিছু রিক্রুটমেন্ট হয়, কিছু ট্রেনিং হয়,
ওখান থেকে এসে তখন ডাইরেক্ট অপারেশনে আমি যাই। আমি অনেকগুলো অপারেশনে অ্যাক্টিভ অপারেশনে পার্টিসিপেট করি। বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন তার, সবকিছুই উজাড় করে দিতে চান প্রিয় জন্মভূমির জন্য। সময়ের সাথে সাথে বাংলাদেশি মানুষের সান্নিধ্য স্বাচ্ছন্দ্য আসবে, এবিলিটি বাড়বে, শিক্ষার হার বাড়বে, উন্নতির দিকে যাবে, এগুলো সবই হবে। কিন্তু উন্নতিটা ওইখানে যেন বন্ধ না হয়, যে উদ্দেশ্যে বাংলাদেশটা সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের সৃষ্টি হয়েছিল যে ডেমোক্রেসিটাও রক্ষা করা হবে। এখন তো নতুন শতাব্দী এবং নতুন উন্নতির ছন্দ ছায়া সারা পৃথিবীতে, আশা করি পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশেরও উন্নতি হবে। আমরা যে মুক্তিযুদ্ধে যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, সেই চেতনাগুলোও রক্ষা পাবে বাংলাদেশ। ও ইতিহাসের সাথে বাংলাদেশ একটা ভালো দেশে উন্নতির শিখরে উঠতে পারবে। সমৃদ্ধির পথে এগিয়ে যাক বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে যে জাতিকে সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সহ সবকিছুতেই থাকবে না কোনো দুর্নীতি। প্রতিটি বাংলাদেশি সারা বিশ্বে যে যেখানেই অবস্থান করুক, দেশের অর্থনীতি চাকাকে সচল রাখবে, এই প্রত্যাশা গর্বিত এই বাংলাদেশের। বাংলা ভাষা আমাদের এনে দিয়েছে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি। পৃথিবীর বিভিন্ন দেশে তাই প্রবাসী বাংলাদেশিরা নতুন প্রজন্মকে শিক্ষা দেন বাংলা ভাষা। আমেরিকান অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে জাতীয় পাঠ্যক্রমে এখনও বাংলা ভাষা সম্পৃক্ত হয়নি, তবে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্যের জন্য যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে রয়েছে বিশ্বব্যাপী সুনাম। এই পোর্টল্যান্ডে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলা শেখার স্কুল। মায়ের ভাষা বাংলা, তাই তো এই শহরের প্রবাসী বাংলাদেশিরা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান এই প্রাণের ভাষা। সবাই জানে কোত্থেকে এই শিশির জমে ঘাসে, পাখিরা সব কেমন করে জানার পরে ভাসে। দেশটির জাতীয় পাঠ্যক্রমে এখনো যোগ হয়নি বাংলা ভাষা, তাতে কি হয়েছে? মাতৃভাষা ও দেশীয় সংস্কৃতির সাথে যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে পোর্টল্যান্ডে সৃজন নামে একটি পাঠশালায় চলছে বাংলা শেখার কার্যক্রম। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। বাংলা শিখতে অনেক ভালো লাগে আমার, ডিফারেন্ট ডিফারেন্ট কালচার শিখতে অনেক মজা লাগে। আজকে আমরা এই কবিতা শিখতেছি। আমাদের মাদার টাং শিখছি, এটা একটা বড়, আমাদের বন্ধুদের সাথে দেখতে পাচ্ছি এটা, সপ্তাহ শেষের দিকে আমরা বন্ধুদের সাথে এসে একটু আড্ডা মারি। শিখছি কী করে লিখতে, তারপরে নতুন ওয়ার্ড শিখছি, তো আমরা আগে জানতাম না কী করে পড়তে। আমরা অনেক কবিতা শিখছি, তারপরে আমরা ওই কবিতা পারফর্ম করছি আমাদের সব প্রোগ্রাম এখানে হয়। আমরা ভাষা বলতে পারি, আমরা লাইক এখানে বাংলা স্কুলে শিখি কীরকম কালচার হল, কীরকম হিস্ট্রি যেগুলো হয়েছে, লাইক 21 February আমরা শিখি লাইক কে কে মারা গেছে এরকম সব। সো হিস্ট্রি শিখি এখানে, ভাষা শিখি লিখতে পড়তে। বাংলা ভাষার প্রতি মমত্ববোধ থেকেই স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা পাওয়ায় সেখানে কর্মরত বাংলাভাষীদের গর্বেরও শেষ নেই।
ওদের মধ্যে যে বন্ধুত্ব, ওদের মধ্যে যে মানে বন্ডিং, সেটা অন্যরকম। তো আমি আমার কাছে মনে হয় যে বাংলা স্কুল আসার জন্যই এটা বেশি, মানে যেন বেশি হলো আমার কাছে লাগে। আমার দুই মেয়ে এই বাংলা স্কুলে পড়ে, তো সবচেয়ে বড় ভালো লাগা এইটা যে ওরা ওদের আমার বাংলাদেশে আমার মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়ি আছে, তো তাদের সাথে তারা বাংলায় কথা বলতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ আর কি। আমরা বাংলা স্কুলে পাঠাচ্ছি যে বাংলার বাংলাদেশি তার কালচারটা বুঝতে পারবে, অনেক অনেক কিছু শিখতে পারবে, তো একসঙ্গে বাংলা কথা বলতে পারবে। বাংলাদেশি বাচ্চা কাচ্চা এবং এবং তাদের বাবা মায়ের যে একটা বাংলাদেশি একটা পরিবেশ, সেই পরিবেশটা তাদেরকে দেয়া। তিতন আর মিলি বিকালবেলা হাঁটতে বের হয়েছে তাদের বাসার সামনে সামনে একটা নদী। ভাষার ক্রমতালিকায় বিশ্বে এই বাংলা ভাষার স্থানও চতুর্থ। বহু আত্মত্যাগের বিনিময়ে যে ভাষা পেল এই মর্যাদা, সেই ভাষা চর্চা এখন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড পর্যন্ত। সেই জঙ্গলের ভেতরে আছে একটা পোড়ো বাড়ি। আমরা নতুন ওয়ার্ডটা শিখাই ও আর একটু রিডিং শিখাই। পড়া বাংলা পড়তে কেমন লাগে? একটু হার্ড বাট ভাল লাগে। আমরা বই পড়ি আর আমরা গল্প পড়ি আর জেনেস বইরে ওয়ার্ড লিখে আর আমরা ওয়ার্ড লার্ন করি। আমি বাংলা জানি, লাইক বেসিক্স জানি, সো আমি বাংলায় কমিউনিকেট করতে পারি। এই শিশুরা মূলত গড়ে ওঠে ভিন্ন সংস্কৃতিতে। স্কুলে পাঠ্যবইতেও নেই বাংলা ভাষা, কিন্তু বাবা মায়ের মুখের ভাষা তো বাংলা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কেন বগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা বা চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুষ কাপুষ ধরে খাই। বাংলাদেশের জাতীয় ফল কি? বাংলা ভাষাকে ধারণ করা তো সেখান থেকেই, তাই তো বাংলা ভাষা শেখার এই স্কুল তাদের কাছে ভিন্ন একটি অনুভূতির স্থান। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। এখানে সেন্টেন্স এন্ড ওয়ার্ড এন্ড রিডিং এন্ড কবিতা লার্ন করছি। আমি বাসায় মা বাবার সাথে বাংলা বলি। আমি বাংলাদেশ অনেক 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 পছন্দ করি। আমরা সবাই জেনমিসের কাছে বাংলা শিখি। আমি আমার বাবার সাথে বাংলাদেশ থেকে খেলা দেখি। মাশরাফি। প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যাক মায়ের ভাষা বাংলা, তার জন্যই এই স্কুল প্রতিষ্ঠা। আমরা এখানে যখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, তখন বাচ্চাদের আমরা কবিতা আবৃত্তি করতে বলতাম, তো অনেক বাচ্চা কবিতা আবৃত্তি করতো, আমাদেরকে ইংরেজিতে লিখে দিতে হতো, যেমন স্বাধীনতা তুমি, SWA, এভাবে আমাদের লিখে দিতাম। তখন হঠাৎ করে মনে হলো, আচ্ছা বাচ্চাগুলো এভাবেই করছে, একটু চেষ্টা করে দেখি বাংলা স্কুল শুরু করা যায় কি না। তো তখনই আমরা বাংলা স্কুলের কথা মাথায় এলো, অমির সাথে কথা বললাম, আমরা লজিস্টিক সব কিছু ঠিকঠাক করে 2012 6 এপ্রিল, তো এখন প্রায় 6.5 বছর হলো বাংলা স্কুল চলছে। আর সৃজন নামটা এলো সৃজনশীল বাঙালি, ওখান থেকে হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে, দেখা যাক সৃজনশীলতা কিছু আনতে পারি কি না এখানকার এই প্রজন্মের বাঙালিদের মধ্যে। আমি একটু যোগ করবো রাজ ভাইয়ের সাথে, আমরা কেন বাংলা স্কুল শুরু করলাম, আমাদের এই 6 বছরের শুরু করার পিছনে আমাদের যে প্রথম কারণটা ছিল, আমাদের পরবর্তী প্রজন্ম ওরা এখানে বড় হচ্ছে, ওরা আমাদের দেশের সাথে কোনো যোগাযোগ নেই, বাংলাদেশের সাথে বা বাংলা সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের মাধ্যমে ওরা জানতে পারে। আমরা ভাষায় অতটা আমরা যেভাবে ওদেরকে শেখার চেষ্টা করি সম্ভব হয় না। একটা স্কুল বা একটা প্রতিষ্ঠান থাকলেও তার মাধ্যমে আমরা ওদেরকে প্রপার ওয়েতে আমরা বাংলা শেখাতে পারি, বাংলার কালচার, বাংলা গান নাচ, আমাদের বাংলা ক্লাসের সাথে বাংলা গান এবং নাচেরও ক্লাস হয়। সো আমরা পুরো একটা সংস্কৃতির গান নাচ সব কিছু ওদেরকে আমরা দিতে পারছি, এবং ওরা যে কোনো কালচারাল ইভেন্টে ওরা যে সেটা পারফর্ম করতে পারে, এবং এতে হয় আমরা অ্যাজ এ প্যারেন্ট আমরাও আমাদের ভালো লাগে যে ওরা আমাদের আমাদের নিজের মায়ের ভাষাটা ওদের মধ্যে আমরা ট্রান্সফার করতে পেরেছি। সো এটার জন্যই আমাদের আসলে মানে বাংলা স্কুলের প্রথম যাত্রা শুরু। আর একটু অ্যাড করছি যে
শিকড়ের টান, আমরা প্রায় এই শব্দ দুটো ব্যবহার করে থাকি। এই শিকড়ের টান জিনিসটা কী, এটা প্রথম টের পাই যখন আমেরিকায় আসি, তারপরে দ্বিতীয়বার টের পেলাম যখন বাংলা স্কুল শুরু করলাম। সেই যে শিকড়ের টান আমাদের বাচ্চাদের দেখলাম যে শুক্রবার সকাল থেকে ওরা উত্তেজিত থাকে কখন বাংলা স্কুলে যাব, তখন ঠিক মাথার মধ্যে আসলো এটাই আসলে শিকড়ের টান। সেই শিকড়ের টানের কথা যে আমরা বলি, হাতে নাতে আমরা প্রমাণ পেলাম যে এটা শিকড়ের টান। আর সবচেয়ে ভালো লাগে যখন একুশে ফেব্রুয়ারি কেন একুশে ফেব্রুয়ারি করছি, কেন ছবি আঁকছি, আমার বাচ্চা জিজ্ঞেস করলো যে বাবা কেন একুশে ফেব্রুয়ারি, তো ওরা এখন জিজ্ঞেস করলে ওরা বলতে পারে যে একুশে ফেব্রুয়ারি এই কারণে আমরা ছবি আঁকছি বা আমরা পালন করছি একুশে ফেব্রুয়ারি। সো এর থেকে ভালো পাওয়া আমাদের আর কিছু নাই। একুশে ফেব্রুয়ারি বিশেষ দিনটি একজন বাংলাদেশের কাছে কতটুকু গর্বের, নতুন প্রজন্ম তাদের বাবা মা এবং শিক্ষকদের উদ্দীপ্ত চোখ ও কণ্ঠের দৃঢ়তা থেকে তা উপলব্ধি করে। আমরা একুশে ফেব্রুয়ারি অলমোস্ট এভরি ইয়ার আমরা একটা প্রোগ্রাম করি। প্রোগ্রামে আমরা অনেক নাচ গান আছে, কবিতা আছে, আমরা একটা নাটক করছি যে আমরা সবাই একটা নাটক লিখেছি, তারপরে রিহার্স করছি, আর আমরা সবার সামনে আমরা পারফর্ম করছি। নতুন প্রজন্মকে বাংলা ভাষা শেখানোটাকে প্রাণ ভরে উপভোগ করেন শিক্ষকরাও। ওদের শেখার প্রতি আগ্রহ আছে, কারণ ওদের আমি দেখেছি যে বাংলা ভাষাই শুধু না, সংস্কৃতির প্রতিও কিন্তু আগ্রহ আছে। ওরা এখানে ওরা সবাই যখন বড় হয়, এটা বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড কালচারে বড় হচ্ছে ছোটবেলা থেকেই, ফলে ওরা নিজেদের কালচারটাকে ওইভাবেই শ্রদ্ধা করে। সো বাংলা শেখার প্রতি তার আগ্রহ আছে, তারা কথা বলে, এবং আমি যে এখানে ক্লাস নেই সেটা এদের সাথে আমার সম্পর্ক, কিন্তু এদের বাইরেও আমি যখন অন্য বাচ্চাদের সাথে কথা বলতে চাই যারা বাংলা স্কুলে আসে না, তাদের সাথে আমি ইভেন ইংলিশে কথা বলতে গেলে দেখি তারা আমাকে বাংলায় কথা বলে, কারণ তাদের মাথায় রয়ে গেছে যে আমি যেহেতু বাংলার টিচার আমার সাথে বাংলায় কথা বলতে হবে। আনন্দটা একদমই অন্যরকম, আর যেহেতু আমাদের ক্লাসটা একদম এন্ট্রি লেভেল, একদম পাঁচ বছর হলে ওরা ঢুকে, আর আমরা বলতে গেলে প্রায় সবাই তো বাংলাদেশ থেকে এসেছি ওদের অভিভাবকরা, সো ওদেরকে যখন বাংলার সাথে পরিচয় করাই, বাংলা বর্ণমালা, বাংলা শব্দমালা সব কিছুর সাথে, তখন একটাই আশা থাকে ওরা যেন দেশে গিয়ে বা বাসাতে ওরা বাংলাতে কথা বলতে পারে, ওদের দাদা দাদু, নানা নানু, ওদের চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন সবার সাথে যেন ওরা গিয়ে বাংলাদেশে অ্যাটলি বাংলায় কথা বলতে পারে। কারণ অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা বাংলাদেশে ঘুরতে গেলে ওরা খুব বোর হয়ে যায়, ওরা কমিউনিকেট করতে পারে না ওদের প্যারেন্টসদের সাথে, ওদের দাদা দাদুদের সাথে, নানা নানুর সাথে, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। ওখান থেকে আমাদের এই ভলেন্টিয়ারটা আমরা করা শুরু করেছি যে অ্যাটলিস্ট আমাদের বাচ্চারা যেন তাদের অভিভাবকদের যে দেশ, তাদের কালচার জিনিসটার সাথে যেন কিছুটা পরিচয় ওদের থাকে, ওরা যেন একদম ভুলে না যায় আমরা কোথা থেকে এসেছি। ওরা টোটালি বাবা মার সাথে ধরেন আপনার ইংলিশ বলে, তো এখানে যখন প্রথম আসে ওরা মানে বাংলাটা ওদের আসলে বলতে বাই করতে খুবই কষ্ট হয়, তো প্রথম যখন আমরা ওদের বর্ণগুলা শিখাই, বিশেষ করে ক খ, ওরা দুইটাকে সেম করে ফেলে, আস্তে আস্তে ওভার দ্য টাইম তারা মানে চেঞ্জ হচ্ছে, তারা শিখে, এটা আসলে ভালো, খুবই মানে অনুভূতিটা আসলে অন্যরকম, এটা আসলে বলে প্রকাশ করার মতো না। যে ভাষার কারণে অন্যরকম এক জাতি হিসেবে বাংলাদেশিদের চেনেন পুরো বিশ্ব, সেই ভাষাকে প্রবাসী বাংলাদেশিরা ছড়িয়ে দিতে চান প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে। দর্শক, ফিরে এলাম প্রবাস জীবনে। দর্শক, আমরা আছি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে, যেখানে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী যারা এখানে আছেন তাদের শিক্ষা জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে তিনজন শিক্ষার্থী আছে, তাদের কাছে চলুন দর্শক শুনে আছি এখানকার শিক্ষা জীবনের বিভিন্ন দিক নিয়ে। আপনারা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনের সাথে থাকার জন্য। আপনাদের সাথে কথা বলবো শিক্ষা জীবনের বিভিন্ন দিক নিয়ে, তার আগে আপনারা আপনাদের পরিচয়টা দেন। আমি উমামা খানম, আমি বারুক কলেজ থেকে আসছি। আমি শারমিন খান, আমি ইয়র্ক কলেজ থেকে আসছি।
আমি ফারজানা তাহমিম, আমি বিএমসিসি থেকে আসছি। প্রথমে আপনার কাছে আসব, নিউ ইয়র্কে কেন বা ওয়ার্ল্ডের এত দেশ থাকতে এখানে মানে শিক্ষা জীবনের একটা অংশ আপনি কাটাচ্ছেন কেন? কারণ আমি ছোটকালে আমি বড় হয়েছি বাংলাদেশে, আমি ভিকারনাস আনুন স্কুল অ্যান্ড কলেজে যেতাম, আমি ওখান থেকে নাইন্থ গ্রেড পর্যন্ত পড়েছি। এখানে আমার আশা হয়েছে একটা কারণে হলো আমার পুরো ফ্যামিলি এখানে থাকে, আমার মার সাইডের সবাই এখানে থাকে, তার জন্য আমার মাকে আসতে হয়েছে অ্যান্ড আমার মা আসার পর এখন আমরা আর কি এখানেই সেটেল হয়েছে। সো এত সহজ ছিল না আমার জন্য, আমি যখন নতুন নতুন এখানে এসেছিলাম আমি পুরানো স্কুল থেকে যতটুকু ইংলিশ শেখার বা যতটুকু জানার আমি জানতাম, কিন্তু ওইটা একটা পর্যায়ে গিয়ে এনাফ ছিল না আমার এই কান্ট্রিতে মানায় নেওয়ার জন্য। তো আমি এখানে এসে আমার অনেক সমস্যা হয়েছিল প্রথম দিক দিয়ে, আমার অনেক কিছু জায়গায় গিয়ে আমার আমার অনেক প্রোগ্রাম করতে হয়েছে, মানে ইংলিশটাকে আরও চর্চায় আনার জন্য আমার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছিল। তারপরে আমি অনেক কষ্টের পরে লাইক অনেক প্রোগ্রামে অনেক কষ্টের পরে অবশ্যই ধীরে ধীরে অ্যাডজাস্ট করতে পেরেছি। আমরা আবারও আপনার কাছে আসবো, আবারও আপনার কাছে শুনবো, আপনার কাছে আসবো, বলবো যে আসলে কেমন ছিল এখানকার শুরুটা। সবার প্রথম ধন্যবাদ এনটিভি কে আমাদেরকে এখানে ডাকার জন্য, চমৎকার একটা অনুষ্ঠান এটা। আমার কাছে শুরুটা অ্যাকচুয়ালি আমার শুরুটা একটা ফ্যান্টাসি ছিল, আমি বাংলাদেশে ফার্মেসির স্টুডেন্ট ছিলাম, আমি ফার্মেসিতে পড়াশোনা করতেছিলাম, অনার্সে ভর্তি হয়েছিলাম, তারপরে আমার এখানে আসা ফ্যামিলি ইমিগ্রেশনে। তো এখানে এসে আমি ফার্মেসি শুরু করি কিছুদিন পরে, কিন্তু আমি ছোটোবেলা থেকে আসলে ম্যাথ খুব বেশি পছন্দ করি, ম্যাথের প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু ফ্যামিলির প্রেশারে এসে অ্যাকচুয়ালি আমার ফার্মেসি পড়া হয়। তো এখানে এসে যখন আমি ম্যাথ করা শুরু করি নিজেকে আমি উদ্ভাবন করতে পারি নতুনভাবে যে না আসলে এটা আমার পথ না, ফার্মেসি আমার পথ না, আমার পথ হচ্ছে গিয়ে ম্যাথ। তো সেটা একটা চ্যালেঞ্জিং ছিল, সম্পূর্ণ ডিফারেন্ট একটা জায়গা থেকে নতুন একটা মেজর চুজ করে নতুন একটা জায়গায় চলে আসা। তো আমি অবশ্যই বলবো আমার জন্য এটা খুবই খুবই ইন্টারেস্টিং ছিল খুবই, আর এখানকার পড়াশোনা শিক্ষা ব্যবস্থা আমার খুবই ভালো লাগছে, টিচাররা প্রফেসররা খুবই হেল্পফুল ছিল, আমি শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি যেটা চাইতাম লাইফে আমার সেই গোলটা অ্যাচিভ করতে পারছি, আমি এখন ম্যাথে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি এখন পিএইচডি করতেছি ম্যাথে। আপনার কাছে আমরা আবারও আসবো, আপনার কাছে আসবো, বলবো যে আপনার পাশে দুজন শিক্ষা জীবনের এখানে শুরুটা কীভাবে হয়েছিল এগুলো নিয়ে আমাদের দর্শকদের কাছে অনেক কথাই বলেছে, তো আপনার কাছে বলবো যে আপনি এখানে এসে মূল চ্যালেঞ্জগুলো একজন শিক্ষার্থীর কাছে সামনে এসে দাঁড়ায় সেই বিষয় নিয়ে আপনি কথা বলুন। যখন আমি আসছি তখন আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে এখানে আসছি, তো শুরুতে আমার কাছে মনে হয়েছিল মানে আমার কাছে এই সিচুয়েশনটা মেনে নেওয়াটা অনেক হার্ড ছিল, কারণ আমার বাবার জন্য এখানে আসা আর এখানে আমি এসে সব কিছু সাথে সাথে আমি নিতে পারি নাই। বাংলাদেশের যে আমাদের যে পরিবেশটা আর এখানে পরিবেশটা অনেক মানে সেম না, অনেক ডিফারেন্ট, তো আমার জন্য এটা মানায় নেওয়াটা অনেক কষ্ট। তো আপনার কাছে আমার প্রশ্নটা মূল প্রশ্নটা ছিল যে মূল চ্যালেঞ্জ কি থাকে একজন শিক্ষার্থীর কাছে এখানে আসার পর? সবসময় হয় এটাই যে ল্যাঙ্গুয়েজটা আমাদের ভাষা বাংলাদেশে আমরা সবসময় বাংলায় বলতেছি, ইংলিশটা আমরা এত বলি না যেখানে ওইটা আমাদের এত সাথে সাথে আমরা নিতে পারি না, এখানে এসে ওই ভাষাটাও হতেছে আমাদের প্রবলেম যেটা নিতে সময় লাগে। তো মেইন চ্যালেঞ্জটা হতেছে ভাষা, এছাড়া আর কি চ্যালেঞ্জ? এরপরে হতেছে যে আমাদের এখানে আমরা বাংলাদেশে শিক্ষা সবকিছু একরকম সিস্টেমে চলতেছে, এখানে অন্যরকম সিস্টেম, তো ওই সিস্টেমটা বুঝতে গেলেও কিন্তু অনেকটা সময় চলে যায়, ওইটা হতেছে আরেকটা চ্যালেঞ্জ যে এখানে এসে আমাদের ফার্স্টে বুঝতে হয় যে এখানে আমরা কীভাবে কী করতে হবে, আমাদের লাইফটা কীভাবে আমরা এখানে আরও ভালো করতে পারি, মানে রাস্তাগুলো খুঁজে বের করতেই অনেক সময় লাগে। সে দুটো দিকের কথা বললো, একটা ল্যাঙ্গুয়েজ একটা চ্যালেঞ্জ, পাশাপাশি শুরুতে একটা স্টুডেন্টকে ওভারঅল যে দিকগুলো থাকে যে দিক নির্দেশনাগুলো থাকে এগুলোকে খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ, এছাড়া আর কি চ্যালেঞ্জ রয়েছে এখানে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবন শুরু করতে? আমি মনে করি সবার প্রথম ও যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি খাপ খায় যে সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করা, এখানকার সম্পূর্ণ নতুন একটা এখানকার এডুকেশন সিস্টেমটা সম্পূর্ণ ডিফারেন্ট আমাদের দেশের থেকে, এদের কালচারটা একটু ডিফারেন্ট, আর হ্যাঁ এখানে পড়াশোনা একটু চ্যালেঞ্জিং, এটা এটাও একটা আছে। আপনার কাছে বলবো যে একটা সংস্কৃতি, একটা একটা সংস্কৃতি থেকে আরেকটা ভিন্ন সংস্কৃতিতে এনে নিজেকে খাপ খাওয়ানো সহজ না কঠিন? অবশ্যই কঠিন, কিন্তু
আমি এটা বলবো যে আমরা বাঙালিরা যখনই জন্মগ্রহণ করি আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে কীভাবে একটা এই যে কোনো রকমই একটা সংস্কৃতিতে কীভাবে নিজেকে মানিয়ে বা খাপ খাইয়ে চলা, এটা আমাদেরকে অনেক ছোটোকাল থেকে শেখানো হয়, যার জন্য আমরা এতটা চ্যালেঞ্জেস ফিল মানে ফেস করতে হয় না। যেমন ধরেন আমরা যখন আমি যখন নতুন নতুন আসছি আমাকে এই কোয়েশ্চেনটা অনেকেই করে থাকে যে তুমি কীভাবে মানিয়ে নিয়েছো এটার সাথে, তুমি কীভাবে এত দ্রুত ইংলিশ শিখতে পেরেছো, তুমি কীভাবে এই পড়াশোনাটা কীভাবে পড়াশোনা এত দ্রুত আগাতে পারছো। আর এটা শুধুমাত্র আমি এটাই আমি বলবো যে আমি বাংলাদেশ থেকে আসলে আমি ওভাবেই তৈরি হয়ে এসেছি যে যে কোনো রকম পরিস্থিতিতে যাতে নিজেকে মানিয়ে নিতে পারি। আপনার কাছে আবারও আসবো, বলবো যে জাস্ট লাইক এখান থেকে যে আপনি যে ভালো জিনিসগুলো শিখেছেন, মানে এখানে এখানকার সব কিছুই কি আপনার ভালো লেগেছে? এমন কিছু কি আপনার সামনে কোনো ঘটনা আসেনি যেটা মনে হয়েছে যে না এটা আসলে এখানকার জন্য উচিত না বা ঠিক না? সব সিস্টেমই কি ভালো? আমার মূল প্রশ্নের জায়গাটা ছিল এটা। সত্যিকার অর্থে আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, আমারটাতে আমি নেগেটিভ তেমন কিছু এখন পর্যন্ত পাই নাই, আমার সাথে এরকম কিছু ঘটে নাই। আমার কাছে অ্যাকচুয়ালি আমার কলেজ লাইফটা একটু ফেরিটেলের মতনই হয়ে আসছে, আমি যেটাই চাইছি যেভাবে যেরকমভাবে আমার কাছে মনে হচ্ছে পথটা খুব সহজ, এখানে আগে বাড়া অনেক ইজি। কারো যদি ট্যালেন্ট থাকে, কেউ যদি কোনো কিছুতে অ্যাকচুয়ালি ভালো থাকে, তো এই দিস ইজ দ্য প্লেস ইউ ক্যান অ্যাচিভ, এখানে অ্যাচিভ করা যায়, এখানে এটার মর্যাদাটা বোঝা যায়। আর আমার শিক্ষা লাইক আমেরিকাতে শিক্ষা জীবন আমি ইয়র্ক কলেজ থেকে শুরু করেছি, আমি জবও করি এখন সেখানে অ্যাজ এ টিচার হিসাবে। সো শুধু একটা কলেজের মধ্যে সীমাবদ্ধ, অবশ্যই যদি বিভিন্ন আরও অনেক কলেজে বা ইউনিভার্সিটির সাথে আমি জড়িত থাকতাম, সব কিছুতেই পজিটিভ নেগেটিভ মিলায় আছে, নিশ্চয়ই আছে, কিন্তু আমার যেহেতু সীমানাটা খুব ছোটো একটা কলেজকে ঘিরেই, তো আমি আসলে এখানে তেমন কিছু নেগেটিভ পাই নাই। ইভেন বাঙালিদেরকেও আমি দেখছি যে আমাদের বাঙালিদের খুব মানে প্রায়োরিটি এখানে, বিকজ আমরা অনেক বেসিক্যালি এটা আসলে বলা কীরকম জানি না, কিন্তু আমরা বাঙালিরা অনেক অনেক স্মার্ট, একটু পড়াশোনার দিক থেকে নলেজের দিক থেকে। ট্রাস্ট মি, আমি লাস্ট 5 ইয়ার্স ধরে, ফার্স্ট 4 ইয়ার আমি এখানে টিউটর ছিলাম, এখন আমি এখানে টিচার, আমি শুধু ম্যাথই করাই। সো ম্যাথ হচ্ছে কি একটা নলেজ ব্রেনের ব্যাপার আছে, তো আমি দেখি যে আমরা অনেক স্মার্ট এখানকার বা অন্য কান্ট্রিদের থেকে। আপনার কাছে আবার আসবো, বলবো যে এখানকার একটা ধর্মীয় অনুশাসন যদি আমরা বলি, যে লাইক আমরা বাংলাদেশে যে এনভায়রনমেন্টে ফেস করি, আমাদের আমরা যারা মুসলিম, আমরা যে ওভারঅল ধর্মীয় রীতিনীতি মেনে চলার যে বিষয়গুলো, আমাদের পারিবারিক যে আবহ থাকে, ঠিক ওভারঅল কারণে আমরা ওখানে একটা একটা অন্যরকম অনুশাসনের মধ্যে থাকি। ঠিক এখানে এসে আপনি কি সেই অনুশাসনকে মেনে চলতে পারছেন বা সেই আবহটা কি আপনি এখানে পান? এখানে বা আমেরিকাতে একটা জিনিস, কেউ কোনো রিলিজন নিয়ে কার কী রিলিজন নিয়ে এটা নিয়ে কোনো কখনো কোনো সমস্যা হয় না, এটা হচ্ছে নিজের বিশ্বাস, নিজে যেভাবে চাবে সেভাবে তুমি করতে পারবা, ওইটা নিয়ে হয় না। শুধু সমস্যা হয় এটা যে সময়, আমরা এইখানের লাইফটা হচ্ছে অনেক ব্যস্ততায়, তো ব্যস্ততার জন্য অনেক সময় কিন্তু ওইটা মেনে চলা হয়ে ওঠে না। বাট এরপরেও যদি আমরা যখন চেষ্টা করি, যখন আমরা নিজের মন থেকে কিছু চাই, যখন খুব বেশি চেষ্টা করি, তখন করা যায়, কখনো সমস্যা হয় না। যেমন আমরা রিলিজনের জন্য প্রত্যেকটা কলেজে, যেমন আমি মুসলিম, তো আমাদের যতটা কলেজেই আমি গেছি সব জায়গায় একটা রুম আছে যে আমরা মুসলিমরা চাইলে ওইখানে গিয়ে নামাজ পড়তে পারি, এরকম প্রত্যেকটা রিলিজনের জন্য প্রত্যেকটা কলেজে একটা করে ফেসিলিটি দেওয়া আছে। সো আমেরিকাতে এরকম মানে রিলিজন নিয়ে কখনো কোনো ডিফারেন্স হয় না। আপনারা ভবিষ্যৎ বাংলাদেশকে কেমন দেখতে চান? এ ব্যাপারে যদি আমি কথা বলা শুরু করি আমি শেষ হবে না, কারণ আমি লতে পড়াশোনা করছি। আমি লতে পড়াশোনা করার পিছনে আমার মূল কারণ হচ্ছে কি, আমি বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। আমি আমার ভবিষ্যৎ বাংলাদেশকে যেরকম দেখতে চাই সেটা হলো গিয়ে, আমি চাই বাংলাদেশে কেউ অশিক্ষিত থাকবে না, সবাই শিক্ষিত, প্রত্যেকটা বাচ্চা যাতে তার শিক্ষা গ্রহণ করতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে চিকিৎসা পায়। আমি চাই সব দিক দিয়ে যাতে পরিবর্তন আসে, একটা বাংলাদেশ যাতে উন্নত মানের বাংলাদেশে পরিবর্তন হয়। বাংলাদেশে অভিভাবক যারা এখানে স্থায়ীভাবে বসবাস করে, তাদের ছেলেমেয়েরাও তো এখানে যখন একটা শিক্ষা জীবন শুরু করে, তো একটা লেভেল পর যখন তারা বিশ্ববিদ্যালয়ে পা রাখে, তাদের প্রিপারেশনের জায়গাটা আসলে কেমন থাকে, তারা কতটুকু সফল হয়? অর্থাৎ বাংলাদেশ থেকে একটা শ্রেণী, একটা একটা শিক্ষার্থীদের বড় একটা গ্রুপ আসে, আবার এখান থেকেও কিন্তু একটা শিক্ষার্থীরা একটা শিক্ষা জীবন শেষ করে আরেকটা জীবনে পা রাখে, তো এখানকার
ওভারঅল যারা পা রাখে তাদের অবস্থা সম্পর্কে যদি একটু বলতেন। যারা সিরিয়াস বাঙালি স্টুডেন্ট, যারা পড়াশোনা অ্যাকচুয়ালি ভালো, আমি দেখেছি যে তারা আসলে এদেশের স্টুডেন্টের চাইতে কম্পিটিশনে সবসময় উপরে থাকে, তারা খুব বেশি উপরে থাকে কম্পিটিশনে। আর যেমন হ্যাঁ, এখানে যারা এখানে বসবাসরত তারা সেভেন্থ গ্রেড পর্যন্ত রেগুলার স্কুলে পড়ে, তারপরে স্পেশালাইজড হাই স্কুলে যাওয়ার জন্য তাদের এসএইচএসটি এক্সাম দিতে হয়, এসএটি এক্সাম দিতে হয়। আমি নিজে পার্সোনালি এসএইচএসটি টিচার ছিলাম, এসএটি টিচার ছিলাম। সত্যি অর্থে আমি দেখছি যে যারা যেসব ছেলেমেয়েরা একটু ম্যাথে ছোটোবেলা থেকে ভালো, যেসব গার্জেনরা তাদেরকে ছোটোবেলা থেকে গাইড করতেছে ইংলিশ ম্যাথ জেনারেল নলেজ এই সাবজেক্টগুলোতে, তারা আমাদের বাঙালিরা তারা ক্লাসে খুব ভালো করে, তারা এসএইচএসটি, ইভেন আপনি যদি এসএইচএসটি পাশের হার দেখেন, আমি বলবো যে অন্য কালচারের চাইতে বাংলাদেশিরা 20% মোর তারা সবসময় এটাতে পায়। তো এটাতে গার্জেনদের একটা খুব ভালো ভূমিকা থাকে, কারণ এই দেশটা যেরকম পড়াশোনায় ভালো সব কিছু থেকে ভালো, আবার এখানে ডিমোটিভেট হওয়াটাও খুব ইজি। এখানে ছোটোবেলায় যেমন আমাদের বাংলাদেশে যেমন প্যারেন্টসরা স্টুডেন্টদের, মানে স্টুডেন্টদেরকে না, তার সন্তানদেরকে তারা শাসন করতে পারে, এখানে তো শাসন করতে পারে না। সো এটা খুব ইজি, তারা পড়বে না, তারা ফাঁকিবাজি করবে, তারা রং মানুষদের সাথে মিশে যেতে পারে, ফ্রেন্ড সার্কেলের সাথে পায় এইসব কিছু। সো এটা অনেক ইজি এখানে, যদি প্যারেন্টসরা একটু কন্ট্রোল করে, ওদেরকে যদি একটু পড়াশোনা ছোটোবেলা থেকে মানে কী করে স্পেশালাইজড হাই স্কুলে তারা চান্স পেতে পারে, এসএইচএসটি পড়তে পারে, পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, আমার কাছে ইজি মনে হয়। এখানে যারা পড়াশোনা করছে, পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে আসে পড়াশোনার জন্য, তো বাংলাদেশি যে একটা বড় অংশ এখানে পড়াশোনার জন্য আসে, তারা তাদের শিক্ষা জীবনে আসলে কতটুকু সফল হয়? আমি তো বলবো এখানে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে যারা অনেক সফল হচ্ছে। ইভেন আমার কলেজে একজন বাঙালি টিচার আছে যে বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসেছে, বাট এখানে এখন রোবোটিক্স পড়াচ্ছে, যে এখন এখানে অনেক প্রফেসর হয়েছে। এখানে অনেক বাঙালি ডাক্তার আছে বাংলাদেশি যারা এখানে অনেক, আমার মায়ের পার্সোনাল ডাক্তার একজন বাংলাদেশি ডাক্তার, অ্যান্ড অলসো আমি, আর এখানে অনেক ইঞ্জিনিয়ারিংয়ের লাইনেও অনেক বাংলাদেশি যাচ্ছে। তো আমি বলবো যে বাংলাদেশিরা অনেক সাকসেসফুল লাইফ এখানে পাচ্ছে আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে আসার পর। একটা অভিযোগ আছে যে বাংলাদেশে যখন একজন শিক্ষার্থী তাদের অধ্যয়ন করেন, অর্থাৎ যে স্টাডিটা করেন, ঠিক একই স্টাডি যখন সে এখানে করে তার থেকে তিন গুণ তার স্টাডিটা বেড়ে যায়। একই রকমভাবে তাদের তাদের লাইফ স্টাইলে একটা বড় ধরনের পরিবর্তন আসে, যে পরিবর্তনটা হচ্ছে পরিশ্রমের জায়গাটা। তো একই পরিশ্রম বলা হয়ে থাকে যে সে যখন বাংলাদেশে যায় তার তিন গুণের এক গুণও করে না, বাট এখানে আসলে তার পরিশ্রমের জায়গাটা অনেক গুণ বেড়ে যায়। তো মানে এই যে পরিশ্রমের জায়গাটা যখন সে দেশে থাকে স্টাডির জায়গাটার অনেক কম থাকে, এখানে আসলে অনেক গুণ বেড়ে যায়, এটার কারণটা কী আপনি মনে করেন? হ্যাঁ, আমি এটা মনে করি সবার প্রথম কারণ হইতেছে, আমার কাছে যেটা মনে হয় যে এখানে ইন্সপায়ার্ড হয় তারা, তারা যে পরিশ্রম করে এটার পিছনে হচ্ছে কি ইন্সপিরেশন। কারণ এখানে আপনার কাজ অড জব থেকে ধরে বড় জব, যে কোনো ধরনের জবই করা হোক না কেন, এখানে আপনি মূল্যায়ন পান, আমরা সেটার জন্য মূল্যায়ন পাই, আমরা সেটার জন্য অনার্ড হই, পারিশ্রমিক পাওয়া যায়, মানে যেই পরিমাণ কষ্ট আমাদের সেই পরিমাণ বা তার চেয়েও বেশি পারিশ্রমিক। আর সবচেয়ে বড় কথা, সম্মানের সাথে কাজ করা যায় এখানে, কেউ কাউকে ছোটো করতেছে না এখানে, মানে এখানে কোনো শ্রেণীবিভেদ নাই যে ও সে এই লেভেলের কাজ করে, সে অমুক লেভেলের কাজ করে, না সবাই সমান। প্লাস সবাই সবার নিজের লাইফ লিড করতেছে, জব করতেছে, ইনকাম করতেছে, পড়াশোনা করতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে প্রেশারের মধ্যেও থাকে, এখানে স্টুডেন্টসরা অনেক বেশি প্রেশারের মধ্যে থাকে, স্টুডেন্টরা বলেন ইভেন যারা, কারণ এখানে একটা মোটামুটি হেলদি ভালো লাইফ লিড করতে গেলে আপনার ইউ হ্যাভ টু ডু সামথিং, আপনার কাজ করতে হবে, এবং সেখানে আপনার কোনো বাধা নেই ইউজুয়ালি আমার দেখা মতো যতটুকু, সেখানে আপনার তেমন কোনো পলিটিক্স নাই, আপনাকে কেউ মানে আপনি ভালো দেখে আপনাকে পাড়া দিয়ে কেউ আরেকজন আগে চলে যাচ্ছে, কেউ বেটার করতেছে আপনার, আপনি বেটার করতেছেন তো কেউ জেলাস হয়ে আপনাকে সরায় নিচ্ছে, এইসব কোনো কিছু নাই। তো এই জন্য বাংলাদেশে অনেক সময় অনেকে অনেক কিছু করতে চাইলেও না, তারা ইন্সপায়ার্ড না হয়ে উল্টা ডেসপারেশনে পড়ে যায় যে এত বাধা এত প্রবলেম আসে মনে হয় আমার দ্বারা সম্ভব হবে না। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, ধন্যবাদ সবাইকে। প্রবাসীর এবং দেশের দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন বা কোনো বিষয় সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক প্রবাস জীবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বিএসইসি ভবন সপ্তম তলা কারণ বাজার ঢাকা। আমাদের ইমেলও করতে পারেন probashjibon@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।